আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের ছেলে বাচ্চাদের হাফ প্যান্ট তৈরি করে দেখাবো ভিডিওটি যদি আপনি একবার মনোযোগ দিয়ে দেখেন তাহলে ইনশাল্লাহ যে কোনো বয়সের এবং যে কোনো মাপের বাচ্চাদের জন্য আপনি প্যান্ট তৈরি করে ফেলতে পারবেন যে বাচ্চার জন্য আপনি প্যান্ট তৈরি করতে যাচ্ছেন সেই বাচ্চার একটা প্যান্টের মাপ নিবেন তো দেখুন এটা লম্বা আছে আমাদের নয় ইঞ্চি তাহলে কাপড়টা আমাদের দশ ইঞ্চি লম্বা থাকা লাগবে এবার মাঝ বরাবর আমরা হায়ের মাপটা নিচ্ছি এখানে হাই আমাদের সাত ইঞ্চি আছে এবং মোহরি আমাদের সাড়ে ছয় ইঞ্চি আছে এই তিনটা মাপ নেওয়ার পর আপনাদের কাপড়টা কাটিং করতে হবে তো দেখুন এখানে আমি এক পিস কাপড় নিয়েছি কাপড়টাকে প্রথমে দুই ফোল্ডে ভাজ করেছি এবং আমি আরও একবার ফোল্ড করলাম সো টোটাল হয়ে গেল চার ফোল্ড তো আমি আপনাদের কাপড়ের মাপটা দেখাচ্ছি কাপড়টা লম্বায় আছে দশ ইঞ্চি এবং এদিক থেকে আছে আট ইঞ্চি আপনারা আপনাদের বেবির প্যান্টের মাপ অনুযায়ী কাপড়টা নেবেন এবার উপর থেকে প্রথমে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব উপরের এক ইঞ্চি আমাদের ইলাস্টিক বা রাবার লাগানোর জন্য লাগবে তো আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি আমি এখানে চিকন ইলাস্টিক ব্যবহার করব এই জন্য এক ইঞ্চি নিয়েছি আপনি যদি চওড়া চান তাহলে দুই ইঞ্চি নেবেন তো এবার দেখুন এই দাগের নিচ থেকে আমরা সাড়ে সাত ইঞ্চিতে হায়ের জন্য দাগ দিলাম তো এই সাইড থেকেও দাগ দিয়ে নিলাম সেলের পর এটা আমাদের সাত ইঞ্চি টিকবে তো এখানে আমি স্টেট করে দাগ দিয়ে নিলাম এবার আমরা বন্দর সাইড থেকে দাগ দিব সাত ইঞ্চিতে তো আমাদের এখানে কাপড় একটু কম ছিল সেজন্য আমরা সাত ইঞ্চি নিলাম আপনারা হাই যতটুকু নেবেন এইখানে কোমরের মাপটাও সেম নেবেন এবার উপর থেকে এই যে এখান পর্যন্ত আমরা একটা দাগ দিয়ে নিলাম এবার আমরা নিচের সাইডটা একটু রাউন্ড শেপ দিয়ে নেব হাইয়ের যে শেপটা হয় সেটা তো দেখুন জাস্ট কোনাটা একটু ঘুরিয়ে দেবো তাহলেই হয়ে যাবে এখন আমরা মুহুরির মাপ নেব তো মুহুরি আমাদের সাড়ে ছয় নিয়েছিলাম তো আমরা এখানে সাড়ে ছয় দাগ দিয়ে এখানে যে কোনা পর্যন্ত মিলিয়ে দিলাম এখন আমরা বাইরের যে দাগটা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই যে দাগটা জাস্ট এই দাগ অনুযায়ী আমাদের কাটিং করতে হবে আমাদের একদমই অল্প পরিমাণ কাটিং করতে হবে আমি আপনাদের প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিলাম যাতে আপনারা আপনাদের বেবির মাপ অনুযায়ী এটা করতে পারেন তো আমাদের প্যান কাটিং কমপ্লিট হয়ে গেছে এখন আমি কাপড়টাকে খুলে নিচ্ছি তো দেখুন আমাদের একরকম কাপড় দুইটা এসেছে এবার দুইটা কাপড়কে ধরে আমরা জাস্ট হাইয়ের অংশটুকু সেলাই করে নেব একইভাবে আমরা এ সাইডের যে হায়ের অংশটা আছে সেটাও সেলাই করে নিচ্ছি এখন আমরা মোহরির অংশটা সেলাই করব তো আমরা হাফ ইঞ্চি মতো এই যে উপরের দিকে কাপড়টাকে উল্টাবো উল্টানোর পর আমরা হাত দিয়ে এভাবে করে চেপে দিব তাহলে আমাদের এটা সেলাই করতে সুবিধা হবে একইভাবে আমরা নিজের কাপড়টাকে উল্টে নিচ্ছি যাতে আমাদের দুইটা পায়ের মোহরি সমান থাকে তো আমি হাত দিয়ে চেপে দিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এবার একটা কাপড়কে আমরা সরিয়ে নিলাম এবং একটা কাপড় সেলাই করব তো উপরে যে খোলা অংশটা আছে সেটা ভিতরের দিকে অল্প পরিমাণ উল্টে নিব এবার এটার উপর দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি তো দেখুন আমাদের সেলাই হয়ে গেছে আমরা একইভাবে অন্য যে পায়ের কাপড়টা আছে সেটাও সেলাই করে নিব তো দেখুন আমি ভাজ করে নেওয়ার কারণে আমাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে না যে আমরা কতটুকু কাপড় উল্টাবো এটা ইজিলি ভিতরের দিকে অল্প একটু উল্টে নিয়ে এটার উপর দিয়ে সেলাই করে নেব প্যান্ট তৈরি করা একদমই সোজা এবং এটা খুব কম কাপড়ে এবং খুব কম সময়ের মধ্যেই তৈরি করে ফেলা যায় আপনি যদি একবার বানিয়ে ফেলেন তাহলে দেখবেন যে আপনার আর পরবর্তীতে বেবির জন্য প্যান্ট কিনা লাগবে না আপনি খুব সহজে বানিয়ে নিতে পারবেন তো দেখুন আমাদের মুহুরির কাপড়টা সেলাই হয়ে গেছে এখন আমরা যে মাছ বরাবর কাপড়টাকে তুলবো তারপর এইভাবে করে ভাজটা ফেলবো তো দুইটা সেলাই আমাদের একদম মাছ পয়েন্টে মুখোমুখি থাকবে এবার নিচের অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এই যে এরকম সেবে আসবে এখন এটা আমাদের সেলাই করতে হবে তো আপনারা একটু লক্ষ্য করুন তো দেখুন আমরা পায়ের মহির কাপড়টা একসাথে মিলিয়ে ধরে আমাদের যে রাউন্ড শেপে আছে সেই রাউন্ড শেপে কিন্তু সেলাইটা করে দেব তাহলে আমাদের দুইটা পা আলাদা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের নিচের অংশটা রেডি হয়ে গেছে এখন আমরা উপরের দিকটা রেডি করব তো উপরে আমি রাবার লাগাবো তো প্রথমে আমি অল্প পরিমাণ একদমই চিকন করে এই যে উল্টে নিলাম একবার ফোল্ড করে উল্টাবেন তারপর পুরোটা ঘুরিয়ে সেলাই করে নেবেন তো আমি একদমই চিকন করে লক্ষ্য করুন একদমই চিকন করে উল্টে নিয়ে পুরোটা ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি এখন আমরা কাপড়টাকে হাফ ইঞ্চি মতো আরো উল্টাবো তো এই যে দেখুন অর্থাৎ আপনারা যে রাবারটা ভরবেন ভিতরে সে রাবারের মাপ নিয়ে কিন্তু এখানে উল্টাবেন যাতে আপনাদের রাবারটা এটার ভিতরে চলে যায় এবং দেখতে পাচ্ছেন যেখানে আমি ক্রস করলাম এইটুকু সেলাই বাদ থাকবে অর্থাৎ এখান দিয়ে আমাদের রাবারটা ভিতরে ঢুকাতে হবে তো ওইটুকু কাপড় বাদ দিয়ে আমরা পুরোটা ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি এখানে দেখুন আমি যে বক্সটা করেছিলাম তো এই পর্যন্ত আমি সেলাইটা করলাম যেখানে ক্রস রেখেছি সেটুকু আমরা বাদ রাখলাম এবার এই যে আমরা যে গ্যাপটা রেখেছি এটুকু দিয়ে আমরা ইলাস্টিক বা রাবার যেটা আছে সেটা ইনসাইড করব তো আমাদের পুরাতন যে প্যান্টটা আছে সেটার মাপ নিতে হবে তো দেখুন এটা আমাদের চওড়ায় ছয় ইঞ্চি আছে অর্থাৎ টোটাল আমাদের বারো ইঞ্চি আছে তো আমাদের বারো ইঞ্চি করে একটা রাবার কেটে নিতে হবে তো আপনি যে রাবারটা দিতে চাচ্ছেন সেটা বারো ইঞ্চি করে প্রথমে কেটে নেবেন এখানে আপনারা আপনাদের বেবির কোমরের মাপ অনুযায়ী অথবা আপনারা প্যান্টের মাপ অনুযায়ী লাগাতে পারবেন তো আমি পেনের সাহায্যে এটা আটকে নিলাম এবার এটা পুরোটা এটার ভিতরে ইনসাইড করব তো একটা সাইড দিয়ে আমরা ইনসাইড করবো এবং অন্য সাইড দিয়ে এই ইলাস্টিকটা বের করে নিব তো দেখুন আমি এই যে সাইড দিয়ে ইলাস্টিকটা বের করে নিলাম এবার দুইটা ইলাস্টিকের মাথা আমরা খুব ভালো মতো করে মিলিয়ে ধরবো এবং এটা লক করে নিব তো আমি এখানে সেলাই করে লক করে নিচ্ছি এবার আমরা দুই হাত দিয়ে প্যান্টার দুই দিকে ভাবে টান দিব তাহলে আমাদের রাবারটা ভিতরের দিকে চলে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের গ্যাপ আছে তো এই গ্যাপটাকে আমাদের সেলাই করে বন্ধ করে দিতে হবে তো আমরা মেশিনের সাহায্যে এটা সেলাই করে দিচ্ছি তো লক্ষ্য রাখবেন আপনাদের রাবারে সেলাই দেওয়া যাবে না জাস্ট আপনাদের এই খোলা কাপড়টাকে সেলাই করে লক করে দিতে হবে এখন আমি প্যান্টটাকে সোজা করে দেখাচ্ছি তো অনেকে থাকে যে প্যান্টটা খাঁচার পরে রাবারটা গোল হয়ে যায় বা ঘুরে যায় সেক্ষেত্রে পড়তে প্রবলেম হয় তো সেক্ষেত্রে আপনারা এই ইলাস্টিকের ওপর আরও একটা ঘুরিয়ে সেলাই করবেন সেক্ষেত্রে আপনাদের ইলাস্টিকটা অবশ্যই টেনে টেনে সেলাই দিতে হবে তো আপনি যদি এই সুন্দর ফতুয়াটা তৈরির পদ্ধতি দেখতে চান তো আপনারা আমার নেক্সট ভিডিও থেকে দেখে নেবেন আজকের মতো এ পর্যন্তই আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম